এখানে দেখো একটা কায়বর্গের আমি আগে তোমাদের বলে গেছিলাম যে কায়বর্গের দুইটা চলক থাকে, একটা হলো দেখো ফলাফল আর একটা কি হলো পেশা। বলছে যে এই ফলাফলের সাথে পেশার কোনো সম্পর্ক আছে কিনা, এরকম আমরা একটা টেবিল পাবো, এটাকে বলা হয় কন্টিনজেন্সি টেবিল বা কি বলো সংযোগ সারণী। এই সংযোগ সারণীতে কি থাকবে বলো, দুটি চলক থাকবে, একটার সাথে বলতে হবে যে একটার সাথে আরেকটার সম্পর্ক আছে কিনা। যেমন এখানে বলা আছে যে দৈবল সারণীর মাধ্যমে 250 জন ছাত্রকে তাদের ফলাফল এবং কি বলো পিতার পেশার ভিত্তিতে শ্রেণীকরণ করা হলো। বলছে ছাত্রদের পরীক্ষার ফলাফল কি পিতাদের পেশার উপর নির্ভরশীল। এখানে একটা টেবিল দেওয়া আছে, সম্পর্ক আছে কিনা তোমাকে যাচাই করতে হবে। কায়বর্গ একটা নন প্যারামেট্রিক টেস্ট, এই অর্থাৎ কায়বর্গ যাচাই করার জন্য কোন প্যারামিটার লাগে না, অর্থাৎ কোনো গড় আমরা কি লিখব, অর্থাৎ দেখো ছাত্র আমার প্রশ্নটা কি ছিল, বলছে কি ছাত্রদের পরীক্ষার ফলাফল কি পিতাদের পেশার উপর কি নির্ভরশীল, এটাই হলো আমার প্রশ্ন, তাই না? বা আমরা দেখবো এই দুটো চলকের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, তাহলে কি লিখলাম, ধরে নাস্তি কল্পনা ইজ নট ছাত্রদের পরীক্ষার ফলাফল পিতাদের কি বলো ছাত্রদের পরীক্ষার ফলাফল পিতাদের পেশার যে অন্যান্য টেস্টের সাথে যেটা ডিফারেন্স দেখাবো আমরা একটা কি প্যারামিটার থাকবে, কিন্তু কায়বর্গে কোনো প্যারামিটার থাকবে না, অর্থাৎ আমরা এখানে সাংকেতিক চিহ্নের মাধ্যমে যেমন দেখাইছিলাম ছাত্রদের কি বলছে বলো ছাত্রদের পরীক্ষার ফলাফল উপর কি বলো নির্ভরশীল, এই হচ্ছে আমার, তাহলে একটা কি নির্ভরশীল নয় আর একটা কি বলো নির্ভরশীল। তাহলে আমরা যতগুলো কায়বর্গের অঙ্ক করবো এই দুইটা টেবিলে, এই টেবিলের যে ভেরিয়েবলগুলো আছে বা চলক আছে দেখতে হবে যে একটার সাথে আরেকটা রিলেশনটা কি, সেই রিলেশনের ভিত্তিতে কিন্তু তোমাকে নাল হাইপোথিসিস এবং কি অর্ডিনেট হাইপোথিসিস ঠিক করতে হবে। ক্লিয়ার এটুকু, তাহলে আমরা অন্যান্য উদাহরণগুলো ঠিক আমরা এইভাবে নাল হাইপোথিসিস এবং কি বলো অর্ডিনেট আমরা অঙ্কের ধরন অনুযায়ী সূত্রটা চেঞ্জ করবো, যখন আমরা এই ধরনের কন্টিনজেন্সি টেবিল দেওয়া থাকবে দেখো টেস্ট স্ট্যাটিস্টিক্স
কিভাবে লিখবে একটু বুঝে নাও, তোমরা জেড এর মতন লিখতে পারো, এই গ্রিক গণ কাই স্কোয়ার থেকে বা এক্স স্কোয়ার মতন লিখতে পারো, ওকে? গ্রিক গণ তার ফর্মুলা হচ্ছে সামিশন টোটাল ওভার ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত হলো ই। পাঠাচ্ছো কেটে সূত্র দেখো কি বলছে বলো, ও মাইনাস অবজারভেশন, ও মানে কি বলো অবজারভেশন মাইনাস এক্সপেকটেশন, ঠিক আছে, অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত ই। দেখো এখানে ও সমান দেখো পর্যবেক্ষিত মান আর ই সমান দেখো প্রত্যাশিত মান, তাহলে দুইটা মান, একটা হলো কি পর্যবেক্ষিত মান আর একটা হলো কি ই হলো কি বলো প্রত্যাশিত মান। আবার বুঝলাম কায় বর্গের প্রশ্ন অনুসারে একটু বোঝো, তো এই প্রশ্নে যেটা দেওয়া থাকে আবার বুঝে না, প্রশ্নে আমার টেবিলে যে মানটা দেওয়া আছে এটাই হলো অবজারভেশন মান, অর্থাৎ আবার বুঝে নাও আমরা যে প্রশ্নটা আমার তোমাদের দেওয়া থাকবে সেই প্রশ্নের সকল মান হচ্ছে তোমার কি বলো পর্যবেক্ষিত মান। তাহলে আমার এখন কি নাই অঙ্কের প্রয়োজনে বা সূত্রের প্রয়োজনে কোন মানটা প্রয়োজন প্রত্যাশিত মান, অর্থাৎ আবার বুঝে নাও প্রশ্নে যে মানটা দেয়া থাকবে সেই সবগুলোই হচ্ছে কার মান বলো ওর মান। তাহলে এখন আমাকে প্রশ্ন সূত্র অনুসারে কোন মানটা বের করতে হবে এর মান প্রত্যাশিত মান। তো নিচে লেখো প্রদত্ত সারণীতে সারণী হতে প্রদত্ত সারণী হতে লেখো প্রদত্ত সারণী হতে আচ্ছা লেখো প্রদত্ত সারণী হতে প্রদত্ত সারণী হতে প্রত্যাশিত মান প্রত্যাশিত মান ই নির্ণয় করা হলো। দেখো প্রত্যাশিত মান কি বলো ই নির্ণয় করা হলো, ওকে? তো এখন খুব ভালো করে বুঝে নাও এর মধ্যে দেখো আমার যে টেবিলটা দেয়া আছে যে টেবিলটা আমার দেয়া আছে সেই টেবিলটাকে আমি নতুন করে আবার লিখবো। দেখো এইটাকে নাম দেব আমি দেখো এটার নাম হলো অবজারভেশন এক এক, পরেরটা নাম দেব হলো অবজারভেশন ওয়ান টু, ঠিক আছে? তোমরা নতুন করে টেবিল তৈরি করবা, এটার নাম দেব কি অবজারভেশন ওয়ান থ্রি। এইখানে যেটা করবো আমরা টেবিলে সেটা অতিরিক্ত দেব কি বলো মোট, কি দেব বলো মোট। আবার বুঝে নাও এটা অনেকগুলো প্রক্রিয়া আছে, তো যাই হোক আমি যেটা যেটা শিখাচ্ছি আমার অভিজ্ঞতার ভিত্তিতে সেটা এটা করলে পরে সবাই বুঝতে পারে, ঠিক আছে? তাহলে এখানেও একটা আমরা ইয়ে দেব যে মোটের একটা কলাম করবো এখানে দেখো মোট, তাহলে এখানে কি দিলাম ডানে একটা দিলাম আর দেখো বামে একটা কি দিলাম মোট দিলাম, তাহলে যে টেবিলটা ছিল সেটাকে আমরা একটা মোট রাখতাম। দেখো তাহলে প্রথম নাকি অবজারভেশন একের এক, অবজারভেশন কি একের দুই, অবজারভেশন কত একের তিন, এই তিনটা আমরা যোগ করব আসতেছি প্রথম দেখো রো এর প্রথমটা কত এক, আমরা এইভাবে বুঝি আমাদের অঙ্ক করার সুবিধা মান বের করার সুবিধাতে এটা হলো কি অবজারভেশন প্রথম রো এর এক, তাহলে প্রথমটা কি হলো রো ওয়ান, রো ওয়ান মোট কত হলো বলো এবার দ্বিতীয় লাইনে আসো, এটা হলো অবজারভেশন টু ওয়ান দ্বিতীয় ঘরের এক, এটা কি বলো অবজারভেশন কত বলো টু টু, এটা কত বলো অবজারভেশন টু থ্রি, যদি আরেকটা থাকতো কি লিখতে হতো বলো টু ফোর। এখন এই তিনটা আমি যোগ করব, যোগ করে কত পাবো বলো থার্টি ফাইভ, তাহলে এটা কি বলো আর টু, ওকে? তাহলে প্রথমটা রো আর পরেরটা কি বলো রো
এখন দেখো আমরা এখন এই এটা গুলো কি রো, এখন আসবে কি কলাম, তাহলে এটা যোগ করলে কত হয় বলো, 30, কত হয় বলো, এটা 30, তাহলে এটা কি কলাম 1, এটা কি বলো কলাম 1, এটা কি এটাও যোগ করলে কত হয় বলো 30, এটা কি বলো কলাম 2, এটা যোগ করলে কত হয় বলো 40, কলাম কত বলো 3, তাহলে আবার বুঝে নাও আমরা যে টেবিলটা আমরা লিখেছিলাম সেই টেবিলটাই আমি হুবহু এখানে দিলাম, ঠিক আছে। তাহলে টেবিলে লেখার পরে আমরা যদি এইভাবে মানগুলো বসাই দিই তাহলে আমাদের অঙ্ক করা এবং বুঝতে দুটোই সুবিধা হবে। ওকে, এখন আসি, 30, 30 and 40 যোগ করলে কত হলো বলো 100, আবার 18, 35, 47 যোগ করলো কত হলো 100, এটা হচ্ছে এম। আমার প্রশ্নে ছিল কত, সরি এখানে প্রশ্নে ছিল কতজন, 100 জন, কতজন বলো 100 জন, প্রশ্নে ছিল কতজন বলো 100 জন ছাত্রকে তাদের ফলাফল এবং পেশার ভিত্তিতে শ্রেণীকরণ করা হলো, বলছে ছাত্রদের পরীক্ষার ফলাফল কি পিতাদের পেশার উপর নির্ভরশীল। তাহলে এই যে আমার এই কতজন প্রশ্ন করা হয়েছিল বলো 100 জন, ওকে, এই 100 জন, তাহলে এইটা মিলে গেল, মিলে যাবে। আবার একটু বুঝে নাও, এই যে রো গুলো যোগ করে আমি কত পেলাম 100, এবং কলাম গুলো যোগ করে কত পেলাম 100, মিলে যাবে। যদি না মেলে তাহলে কোথাও না কোথাও তোমার যোগের একটা কি বলো ভুল হয়েছে, ওকে, তাহলে যোগের একটা কি বলো ভুল হয়েছে, ওকে। তো এখন দেখো, এখন আমি কি লিখবো বলো, প্রত্যাশিত মান, প্রত্যাশিত মান কি বলো ই নির্ণয়, প্রত্যাশিত মান কি বলো ই নির্ণয়, অর্থাৎ আমার যে সূত্রটা ছিল আইবর্গের যে সূত্রটা দেখো, আইবর্গের সূত্র ছিল কি আমার সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইডেড বাই কত হলো ই। তো এখন আমি ওর মান পেয়ে গেছি, ওর মান কতটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এর মান ওর মান কতটা পেয়েছি আমি, অর্থাৎ এই যে টেবিলে যে প্রশ্নে দেওয়া ছিল কতটা মোট কতটা 9টা, প্রথম ঘরে 3টা, দ্বিতীয় লাইনে কত 3টা এবং তৃতীয় লাইনে 3টা, তাহলে কত হলো মোট 9টা। তো এখন দেখো, তাহলে আমার সূত্রে দরকার কি ও আর একটা কি বলো উ ই, তাহলে যতটা ও আছে ততটাই ই আমাকে বের করতে হবে। আবার বুঝে নাও, তাহলে আবার বুঝে নাও যে সূত্রে আছে ও কতটা পেয়েছি আমি এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কয়টা বলো 9টা, তাহলে এর মানও বের করতে হবে কয়টা 9টা, একটু বুঝে নাও, খুব সিম্পল ব্যাপার। তো এখানে কি আছে বলো, এখানে আছে কি বলো ও আছে কয়টা, প্রথম ঘরে কয়টা 3টা, এইটা বিবেচনা করি যে ই এর বিপরীত কি কি বলো ই ওয়ান ওয়ান, তারপর কি হতে পারে বলো ই ওয়ান টু, এর বিপরীতে কি হয় বলো ই ওয়ান থ্রি, আচ্ছা লিখো না আগে বলছো ওর এক এইটা যদি আমি বের করতে চাই তাহলে আমি কি লিখবো, শুধু ই লিখবো আর কিছু না, এবং সেম জিনিসটাই আমি লিখলাম যে ই ওয়ান ওয়ান ই ওয়ান টু ই ওয়ান থ্রি। যদি এখন এটার আমি একটু ফর্মুলাটা বলি, দেখো এই জিনিসটা দেখো, এর প্রত্যেকটা ঘরে শুরুতে কি আছে বলো ওয়ান, পরেরটা কি বলো ওয়ান টু থ্রি, প্রথম সংখ্যাটাকে পড়বো কি বলো রো, আর পরের সংখ্যাটাকে পড়বো আমি কি বলো কলাম। তাহলে এই সূত্রটা এরকম দাঁড়াবে,
আর ওয়ান ইনটু কলাম ওয়ান ডিভাইডেড বাই এন, তাহলে পরেরটা কি দাঁড়াবে বলো? যে আর ওয়ান কি বলো এটা কি টু না, তাহলে কি বলো সি টু ডিভাইডেড বাই এন, পরেরটা কি দাঁড়াবে বলো? আর ওয়ান কলাম থ্রি ডিভাইডেড বাই করতে বলো এই ফর্মুলা। খুব সিম্পল, তাহলে আবার বুঝে নাও, যদি আমি প্রথম ঘরের যে মানটা আমি যদি বের করতে চাই, তাহলে আমি এইটা হুবহু ও আছে তার বিপরীতে আমি কি লিখবো বলো? ই লিখবো। জাস্ট ও ওয়ান আছে আমি লিখলাম কি ই ওয়ান ওয়ান, এরপর কি আছে বলো ও ওয়ান টু লিখলাম কি ই ওয়ান টু, পরেরটা কি লিখছে ওয়ান থ্রি, তাহলে কি বলো ই ওয়ান থ্রি। জাস্ট এটা এখন প্রশ্ন হলো, তাহলে প্রথম সংখ্যাটাকে পড়বো কি বলো রো, পরের সংখ্যাটা পড়বো কি বলো কলাম, তাহলে আর ওয়ান কলাম ওয়ান ডিভাইডেড বাই এন, পরেরটা কি বলো আর ওয়ান কলাম টু ডিভাইডেড বাই এন, আর ওয়ান কলাম থ্রি ডিভাইডেড বাই কত বলো। সুন্দর ভাবে যদি বোঝো যে এই যে আর ওয়ান, আর ওয়ান এর সাথে কার সম্পর্ক দেখা যায় বলো, কলাম ওয়ান কলাম টু এবং কি বলো কলাম থ্রি, আবার বুঝে নাও আর ওয়ান এর সাথে কার, যে কয়টা কলাম আছে, কলাম আছে কয়টা বলো এক দুই এবং কত বলো তিন, তার মানে আর তাহলে আমি সংখ্যা কত পাইলাম বলো 18 গুণ 30 ভাগ কত বলো 100, ঠিক আছে, তাহলে এটা কত হলো 5.4, পরেরটা কত বলো 18 গুণ 30 ভাগ কত বলো 100, 5. কত বলো 4, পরেরটা কত বলো 18 গুণ 40 ভাগ 100, তার মানে কি দাঁড়ালো বলো 7.2। দেখ একটু বড় করে দেখ, তো আমরা এখানে একটু বুঝে নিই, এই যে আর ওয়ান, আমি আর ওয়ান এর সাথে কার সম্পর্ক দেখালাম তিনটা কলামে, তা আর ওয়ান এর মানটা কত, তুমি তিনটা যোগ করো তো দেখো 18 হয়ে যাবে, তিনটা যোগ করো দেখো 18, মানে আমি এই যে 18 এর সাথে যে তিনটা মানের সম্পর্ক দেখালাম, এইটা যে রেজাল্টটা পাবো সেটা আবার কি কার সমান হয়ে যাবে বলতো, আর ওয়ান এর সমান হয়ে যাবে। সিমিলারলি দেখো, তাহলে আমরা প্রথমটা পাইলাম আর ওয়ান, ওকে, এবার আমি যদি দ্বিতীয় ঘরে আসি, দ্বিতীয় ঘর কি আছে বলো, আমি ঠিক ওইভাবে লিখলাম কি বলো ই টু ওয়ান, এই এখন আমি এই ঘরে আসবো তাই না, এই ঘরে আসবো এইটার সাথে এটা এই তিনটার সম্পর্ক, তাহলে কি হতে বলো ই টু টু, তারপর কি বলো ই টু থ্রি, তাহলে এইটারও দেখো, তাহলে প্রথম সংখ্যাটা আমি পড়বো কি রো, আর পরের সংখ্যাটা পড়বো কি বলো কলাম, তাহলে এটা কি হয় বলো, এটা হচ্ছে আর আর টু ইনটু কলাম ওয়ান ডিভাইডেড বাই কত বলো এন, এই যে এক প্রথম সংখ্যাটাকে রো, পরের সংখ্যাটা কি বলো কলাম, তাহলে এটা কি হয় বলো আর টু কলাম টু ডিভাইডেড বাই এন, এটা কি হয় বলো আর টু কলাম থ্রি ডিভাইডেড বাই কত বলো এন, হলো আচ্ছা, এবার আর টুর মান কত 35, তাহলে 35 গুণ কত বলো 30 ইনটু 100, রেজাল্ট হলো তোমার কত দেখো 10. কত বলো 5, রেজাল্ট হলো কত বলো 10.5, এটাও তাই কত বলো 35 গুণ 30 ভাগ 100, তাহলে কত বলো 10. কত বলো 5, পরেরটা কত 35 গুণ 40 100, তাহলে এই রেজাল্ট কত দাঁড়াবে দেখো, এই রেজাল্ট দাঁড়ালে হলো 14, কত বলো 14, ওকে, এখন তুমি যদি এটাও যোগ করো দেখো 35, তাহলে আমরা একটু বুঝতে পারি, যেমন 18 এর সাথে সম্পর্ক দেখালাম তিনটা, রেজাল্টটা কত হয়ে গেল বলো 18, আবার যখন 35 এর সাথে সম্পর্ক দেখালাম তখন আমার যোগফলটা কত হয়ে যাবে বলো 35, এবার তিন নম্বর অংশটা দেখো, তিন নম্বরে কি আছে দেখো, তাহলে এখন তিন নম্বরে কি আসবো আমরা, তাহলে কি হবে বলো যে ই দেখো 31, তারপর কি বলো ই 32, আর কত বলো ই 33, তাই না, তাহলে আবার এই লাইনে আসবো তাই না, এই লাইনে আসবো, তাহলে এখানে আমার আর 3 কত 47, তার প্রথম সংখ্যাটা রো, পরের সংখ্যাটা কি বলো কলাম, তাহলে কত 47 গুণ 30 ভাগ 100, কত হলো দেখো এটা হবে 14.1, তাহলে 47 গুণ 30 100 কত হলো 14. কত 1,
তার কত বলো 47 গুণ 40 ভাগ কত বলো 100 তাহলে কত হলো এখানে 18.8 তাহলে এইটাও যদি আমি যোগ করি তাহলে কত হবে 47 হয়ে যাবে ওকে ঠিক সেইভাবে আমরা এটা বের করবো এখানে বোঝা গেছে সবাই বুঝতে পারছো আচ্ছা আবার আমি ক্লিয়ার করি দেখো প্রত্যাশিত মান ইউনিয়ন এই টেবিলটা তো আমরা বুঝেছি তাই না যে কিভাবে আমরা ও দিলাম এটা আমরা বুঝে গেছি তাহলে আবার বুঝে নাও যে প্রথম লাইন যখন এই ঘরের প্রত্যাশিত মানটা বের করব এই ঘরে তখন আমি কি লিখবো বলো এখানে যা আছে অবজারভেশন 1 1 1 2 1 3 তখন আমি কি লিখবো বলো আর প্রত্যয় এক্সপেকটেশন কত বলো E1 2 আবার কি বলো E1 3 তখন আবার যখন দ্বিতীয় ঘরে আসবো তখন কি বলো E2 1 2 2 আর কি বলো 2 3 আবার যখন তৃতীয় ঘরে আসবো তখন কত বলো E3 1 3 2 আর কি বলো 3 3 ক্লিয়ার এটুকু তাহলে আমরা এই অঙ্কের জন্য দুইটা মানের প্রয়োজন হয় অর্থাৎ একটা আছে ও আর একটা হলো কি ই তাহলে ওর মান কতটা পেয়েছি আমরা বলো 9টা পেয়েছি আবার ইর মান কয়টা পেয়েছি আমরা বলো 9টা পেয়েছি আবার বুঝে নাও ওর মান কয়টা 9টা এবং কি বলো ইর মান কয়টা পেয়েছি 9টা পেয়েছি ঠিক আছে এখন আমরা তুলনা করে দেখব যে কি অবস্থা দাঁড়ায় ওকে দেখো তুলনা সারণী দেখো তুলনা সারণী আচ্ছা এখন এই তুলনা সারণীতে যা দেখতে হবে দেখো আচ্ছা তো আমার প্রথমটা কি ই ও তারপরে ই তারপর দেখো ও মাইনাস ই হোলি স্কোয়ার আরেকটা হলো কি বলো ও মাইনাস ই হোলি স্কোয়ার ডিভাইডেড বাই ই ওকে তাহলে ওর মানগুলো আমি কি কি পেয়েছি দেখো শুরু থেকে আমার যেটা ছিল আমার টেবিলে মূল টেবিলে কি কি মান ছিল বলো 8 5 5 আচ্ছা কত কি ছিল বলো 8 5 5 তারপর কি ছিল 13 তারপরে 10 12 12 তারপর কি হলো 9 15 20 3 এই হলো আমার ফোর মান ছিল যতগুলো আমি ফোর মান পেয়েছি সেগুলো আমি এখানে নিলাম ঠিক আছে এই আচ্ছা দেখো তাহলে ওর মান এবং কি বলো এর মান আমি পেয়ে গেছি এর মান কত বলো প্রথমটা কত 5.4 পরেরটা কত বলো 5.4 এখন দেখো এইটাতে আমার প্রশ্নে দেয়া ছিল ওর মান আর আমার সূত্রের প্রয়োজনে কোন মানটা আমি বের করে নিলাম বলো ই এর ইয়েস এখন দেখো ও মাইনাস ই তো ওর প্রথম মান কত দেখো একটু টেবিলে দেখে দেখো ওর প্রথম মান কত 8 তাহলে কি করব বলো 8 বিয়োগ কত বলো 5.4 তাই না তাকে আবার কি করতে বর্গ করতে হবে তার মানে 8.5.4 কত বলো 6. কত 7.6 অর্থাৎ 8 বিয়োগ কত বলো 5.4 কত হয় বলো 6.76 না এটার কত হয় বলো এইটা থেকে যা হবে তাকে আমরা কি করব আবার বর্গ করব আচ্ছা এই বর্গকে আবার ভাগ দেব কি দিয়ে বলো ই দিয়ে তাহলে এর মান কত বলো 5.4 অর্থাৎ এটা রেজাল্ট হচ্ছে 6.76 ভাগ কত বলো এর মান কত বলো 2. অর্থাৎ 8 বিয়োগ কত বলো 5.4 কত হয় বলো 2. কত বলো 6 এটাকে বর্গ করলে পরে আমরা এটা পাবো এইভাবে ওকে এখন প্রত্যেকটা 5. এইভাবে আমরা আসবে ওকে এখন হলো কি দেখো
O minus E whole square divided by কত বলো? E. আচ্ছা দেখো এখন হলো এইটাকে আমরা কি করবো এইটাকে কাকে ভাগ দেব বলো E দিয়ে এর মান কত বলো 5.4 ভাগ দিলে হয় আমার হচ্ছে 1.252 পরেরটা দেখো এইটা থেকে এটা বিয়োগ করে ভাগ দিলে কত হচ্ছে বলো 0.16 রেজাল্ট হলো দেখো পয়েন্ট কত হলো 0.30 পরেরটা দেখো এটা থেকে এটা বিয়োগ করে এটা কত হলো এটা হলো 4.84 কত হলো 84 যদি আমরা বর্গ করি তাহলে কি হচ্ছে বলো ভাগ করি তাহলে কত হচ্ছে 672 ঠিক আছে তারপরে কত বলো এইটাকে যদি আমরা কত বলো 6. কত বলো 25 তারপরেটা বলো 0.595 কত 0.595 পরেরটা তারপরে 0.25 কত 25 যদি এটা ভাগ করি তাহলে কত হয় 0.024 ওকে আচ্ছা পরেরটা কি হতো কত হয় 4 কত শুধু 4 ওকে ভাগ দিলে কত হয় 0.286 পরেরটা কত হলো 26.01 ভাগ করলে কত হয় 1.845 তারপরেরটা 0.81 ভাগ করলে কত হয় 0.0574 আচ্ছা গেল 0.0 আচ্ছা তারপরেরটা কত বলো 17.64 ভাগ করলে কত হয় 938 আমরা শুধু এইটা যোগ করবো এই কলামটা যোগ করবো তাহলে কি হলো সামেশন ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই তাহলে দেখো এটা আমরা কত পাচ্ছি দেখো এই যোগ করলে পরে হয় 5.70 ওকে অর্থাৎ আমরা যে কায়বর্গের যে সূত্রটা আমরা দেখেছিলাম বা লিখেছিলাম সেই সূত্র অনুযায়ী আমরা মানটা পেয়েছি আসতেছি দেখো হ্যাঁ বলো আচ্ছা আচ্ছা একটু বুঝে নাও এটা দেখো এই লাইনটা কি দেখো 8 বিয়োগ কত বলো 5.4 কত হয় দেখো এটা 2.6 এটার উপর বর্গ আছে না বর্গ এর বর্গ করলে কত বলো 6.76 ঠিক আছে 6. কত বলো 76 বলো 6. কত বলো 76 সমান দিয়ে ওকে আচ্ছা দেখো একটু বুঝে নাও আর এইটা কিভাবে হলো দেখো এই 6.76 কে ভাগ দেবো কি এর মান কত বলো 5.4 তাহলে 1. কত বলো 2.52 এই রেজাল্টটা এরকম ভাবে প্রত্যেকটা এভাবে বের করা হয়েছে ওকে আচ্ছা দেখো এখন আমরা টেবিলে পেয়ে গেলাম এই একটু দেখো দেখো সুতরাং নিচে আসো কাই স্কোয়ার দেখো কাই স্কোয়ার কাই স্কোয়ার দেখো সামেশন ও মাইনাস E whole square divided by E কত বলো 5.70 এর আবার স্বাধীনতা মাত্রা আছে স্বাধীনতা মাত্রা DF সমান R minus 1 কলাম minus 1 ঠিক আছে অর্থাৎ আমরা আগেই বলেছিলাম যে T test F test এবং chi square test এটা স্বাধীনতা মাত্রার উপরে টেবিল মানটা নির্ভর করবে ঠিক আছে স্বাধীনতা মাত্রার উপরে কাইবর্গের টেবিল মানটা নির্ভর করে তাহলে রো পার্টে পাইছি আমরা তিনটা পেয়েছি ওই যে টেবিল অনুসারে আর ওয়ান আর টু আর কত বলো আর তাহলে থ্রি মাইনাস ওয়ান কলামও কটা পাইছি বলো তিনটা থ্রি মাইনাস ওয়ান তাহলে কত হলো টু ইন্টু টু সমান কত হলো চার এই চারের জন্য কাইবর্গের কি বলো একটা টেবিল মান আছে দেখো তোমাদের টেবিল মানে সংশয় মাত্রায় ঠিক আছে অত সংশয় মাত্রায় চার স্বাধীনতা
স্বাধীনতা স্বাধীনতা মাত্রার জন্য কাই বর্গের টেবিল মান কত হলো? 9.49 কিন্তু নির্মিত মান কত? 5.70 যা টেবিল মানের সে কি বলো ছোট, ঠিক আছে? সুতরাং নাস্তি গ্রহণ নাকি গ্রহণ করা হল। আচ্ছা এখন আসি একটু বুঝলাম যে আমার কত টেবিল মান কত বলো, 9 কত? 49। আর আমি রেজাল্ট পেলাম কত বলো? 5.70 যা টেবিল মানে চেয়ে কি বলো ছোট। সুতরাং নাস্তিক কল্পনাটি গ্রহণ করা হলো। এখন নাস্তিক কল্পনায় কি লিখেছিলাম আমি? নাস্তিক কল্পনায় লিখেছিলাম যে ছাত্রদের পরীক্ষার ফলাফল পিতাদের পেশার উপর নির্ভরশীল নয়। অর্থাৎ ছাত্রদের পরীক্ষার ফলাফল কি বলো? অর্থাৎ ছাত্রদের পরীক্ষার ফলাফল, ঠিক আছে, ফলাফল পিতাদের কি বলো পেশার উপর নির্ভরশীল। ওকে, এটা হচ্ছে মূল বিষয়।